হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। অ্যাপ টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অবশ্যই উপরের থাম্বনেইল দেখে বুঝতে পারছো আজকে কি সম্পর্কে ভিডিওটা হতে যাচ্ছে। সো আজকের ভিডিওটা হচ্ছে গুগল ডক্স সম্পর্কে, গুগল ডক্স। সো এই গুগল ডক্স সম্পর্কে অনেকে জানে না আসলে গুগল ডক্সটা কি উপকারে লাগে। সো গুগল ডক্সটা হচ্ছে আপনি যে কোনো ডকুমেন্ট, যে কোনো ইমেজ, পার্সোনাল কোনো কিছু আপনি গুগল ডক্সে রেখে দিতে পারবেন খুব সহজে। এখানে অফুরন্ত জায়গা আছে, আপনি গুগল ড্রাইভ, গুগল ফটোসের মতো অনেক জায়গা এখানে আছে, আপনি এখানে যা ইচ্ছা তাই কিন্তু রেখে দিতে পারবেন। খুব সুন্দর একটা অ্যাপস এটা গুগল থেকে দিয়াচ্ছে, গুগল থেকে এটা দিচ্ছে। সো খুব সুন্দর একটি অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কিছু ডকুমেন্ট, কিছু পার্সোনাল ইমেজ আমি এখানে রেখে দিয়েছি। আপনারা এভাবে কিন্তু রেখে দিতে পারবেন, এখানে অফুরন্ত জায়গা ফিরে আছে, আপনি যত খুশি তত ইমেজ কিন্তু এখানে রেখে দিতে পারবেন। আপনার ফোন হারিয়ে গেছে, হারিয়ে যাবে, আপনার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, বা আপনার মেমোরিতে যেগুলো ফটো আছে নষ্ট হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু আপনার গুগল ডক্সে যদি এই পার্সোনাল ডকুমেন্ট এবং ইমেজগুলো আপনি যদি রেখে দেন, তাহলে আপনার ফোন হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা জানা থাকলেই যথেষ্ট হয়। জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আমার md.nasim@gmail.com, আর এটার পাসওয়ার্ড জানা থাকলে আপনি গুগল ডক্স ওপেন করার সাথে সাথে ওখানে পাসওয়ার্ড এবং অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনি আবার ইমেজগুলো আবার ফিরে পাবেন। সো গুগল ডক্স কীভাবে ডাউনলোড দিবেন, সো আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কীভাবে ডক্সটা ডাউনলোড দিব এবং কীভাবে ফটো আপলোড করব। সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, লেটস গো। বন্ধুরা, গুগল ডক্স অ্যাপটা ডাউনলোড দিতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সর্বপ্রথম কাজটি করতে হবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরি অ্যাপে চলে যাবা। আমার ফোনে থাকা আমি গুগল প্লে স্টোরি অ্যাপে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্লে স্টোরি অ্যাপ, তোমাদের ফোনে থাকা প্লে স্টোরি অ্যাপে তোমরা ক্লিক করবা। আমার প্লে স্টোরি অ্যাপে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটু লোড নিচ্ছে। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ সার্চ ইঞ্জিন রয়েছে। সো সার্চ ইঞ্জিনে তোমরা হচ্ছে এখানে এখানে ক্লিক করে লিখবা GOOGLE গুগল DOCS। লেখার পরে তোমরা হচ্ছে সার্চ করবা। সার্চ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমার কিন্তু ডাউনলোড করে ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছে। তোমরা হচ্ছে গুগল ডক্স অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা। ইনস্টল করে নেওয়ার পরে তোমরা হচ্ছে গুগল ডক্সে চলে যাবা। গুগল ডক্স ইনস্টল হয়ে যাওয়ার পরে গুগল ডক্সে তোমরা ক্লিক করবা। আমি ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে একটু লোড নিচ্ছে গুগল ডক্স অ্যাপটি। লোড নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেক ডকুমেন্ট, অনেক ইমেজ আমি এখানে রেখে দিয়েছি। ঠিক এইভাবে তোমরা রেখে দিবা। এভাবে ইমেজ রেখে দিতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে, ঠিক প্লাস আইকনে তোমরা ক্লিক করবা। আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন রয়েছে, ঠিক পেন্সিল আইকনে একটা ক্লিক করবা। পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে সাথে সাথে যে ডকুমেন্টটা তোমরা লিখেন, যে ডকুমেন্টটা তোমরা আপলোড দিবা বা যে পার্সোনাল ইমেজগুলো এখানে আপলোড দিবা, ঠিক সেভাবে তোমরা হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিতে পারো, তোমার ফাইলের নাম দিয়ে দিতে পারো। আমি দেখতে আমার নাম দিচ্ছি NASIM। লেখার পরে আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো। দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন রয়েছে, ঠিক এই প্লাস আইকনে তোমরা হচ্ছে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা যে কোনো ডকুমেন্টের লিঙ্ক এখানে পেস্ট করে দিয়ে তোমরা হচ্ছে লিঙ্ক রাখতে পারো, এখানে কমেন্ট রাখতে পারো, ইমেজ। আমি হচ্ছে ইমেজ রেখে তোমাদের আমি দেখাবো। ইমেজে চলে যাচ্ছি, ইমেজে আসার পর আমরা ফ্রম ফটোসে ক্লিক করব। ফ্রম ফটোসে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমাকে ইমেজ
ইমেজে নিয়ে চলে যাবে। ঠিক আমি এই ইমেজটা আমি রেখে দিব, আমি এই ইমেজের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ওপেন চিহ্ন চলে এলো। সো ওপেনে আমি ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ডকুমেন্টটা চলে এলো অলরেডি, দেখতে পাচ্ছ আমার ইমেজটা এখানে চলে এলো। ইমেজ আসার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে টিক মার্ক রয়েছে, ঠিক এই টিক মার্কটা করে দিলে অটোমেটিকলি কিন্তু গুগল ডক্সে সেভ হয়ে যাবে আমার ইমেজটা, দেখতে পাচ্ছ আমার অলরেডি গুগল ডক্সে ইমেজটা সেভ হয়ে গেছে। এভাবে তোমরা কিন্তু গুগল ডক্সে তোমরা ইমেজ রেখে দিতে পারবা, কোনো পার্সোনাল পিডিএফ ফাইল রেখে দিতে পারবা, বা ভোটার আইডি কার্ডের কোনো তথ্য রেখে দিতে পারবা, বিভিন্ন তথ্য কিন্তু এখানে রেখে দিতে পারবা। তোমরা এখানে এক্সেলের তথ্য রাখতে পারবা, এমএস ওয়ার্ডের তথ্য রাখতে পারবা, যে কোনো ফাইল এখানে তোমরা গুগল ডক্সে রেখে দিতে পারবা। এখানে অনেক জায়গা ফ্রি আছে, অফুরন্ত জায়গা তার, যার কোনো শেষ নাই। সো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি কিছু শিখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এটা একটি অনুরোধ থাকলো তোমার কাছে। সো সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই এই সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম, অবশ্যই এই সিস্টেমটা তোমরা ব্যবহার করতে থাকো। কোনো প্রবলেম হলে আমার ডিসক্রিপশন বক্সে একটা কমেন্ট করবা, সো আমি রিপ্লাই দিব সাথে সাথে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।